এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দুর্নীতি আরো ব্যাপক রূপ নেবে। দুর্নীতি ন্যূনতম ভাবে কমানোর কোনো গঠনগত ক্ষমতা এই সরকারের নেই। তাপস ভাই বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী। তাপস ভাই বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের বিপক্ষে যারা কথা বলে অনেকেই বলে থাকে যে আওয়ামী লীগ জয়লাভ করে নাই ভোটের নির্বাচনে, তো তাদের উদ্দেশ্যে আপনাদের কি বলার আছে? যারা বলছেন ভোটে তারা নির্বাচিত হয়েছে সম্পূর্ণ বানোয়াট। যারা বলছেন ভোটে তারা নির্বাচিত হয়েছে সম্পূর্ণ বানোয়াট। সাইদ খোকনের গালে আসলে জুতা মারতে পারবো, সেদিন আমাদের মনের আশা পরিপূর্ণ হবে। কারণ ও আমাদের প্রিয় নেতা, আমাদের আশা আকাঙ্ক্ষা, আমাদের ভরসা। এই এলাকার উন্নয়নের প্রতি ব্যারিস্টার শেখ ফজলুল তাপসের মতো একজন সৎ মানুষের বিপক্ষে কথা বলেছে, তাকে যেদিন আমরা ঢাকার 10 এলাকার জনগণ জুতা মারতে পারবো সরাসরি মুখে, সেদিন আমাদের মনের আশা পূর্ণ হবে। আজকের এই প্রতিবাদ শুধুমাত্র আমরা শুরু করেছি, এই জুতা সাইদ খোকনের বাসা বাড়ি পর্যন্ত যাবে, তার মুখে পর্যন্ত যাবে, ঢাকা শহরে তাকে যেখানে পাওয়া যাবে সেখানে জুতা নিক্ষেপ করা হবে। আওয়ামী লীগের যদি আরো অন্যান্য নেতাকর্মীরা এই ধরনের কর্মকাণ্ড করে তাহলে কি তাদের বিপক্ষেও আপনারা এই ধরনের জুতা মিছিল করবেন কি না, ঝাড়ু মিছিল? তাপস ভাই তো শুধুমাত্র আওয়ামী লীগের লোক নয়, তাপস ভাই এই এলাকার দল মত নির্বিশেষে সর্বস্তরের জনসাধারণের নেতা। তাপস ভাই বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী। তাপস ভাই আগামী দিনের আগামী দেশ আগামী জাতি আগে পর্যন্ত তাপস ভাইকে নিয়ে ভাবে। আমরা এখানে একজন সৎ চরিত্রবান মানুষের পক্ষে কথা বলছি। এই সরকার গত 2018 সালের 30শে ডিসেম্বর নির্বাচনের কথা বলে যেভাবে 29শে ডিসেম্বর মধ্যরাতে সমস্ত রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে এবং তাদের দলীয় নেতা গুন্ডা কর্মীদের কাজে লাগিয়ে যেভাবে প্রত্যেকটি ভোট কেন্দ্র দখল করেছিল এবং যে পরিমাণ ভোট আছে তার চাইতেও বেশি পরিমাণে ব্যালট বাক্সে সিল মেরে তারা ব্যালট বাক্স ভর্তি করেছিল, তার মধ্য দিয়ে এই বাংলাদেশের 18 কোটি নাগরিককে যেভাবে অপমান করা হয়েছে, এই স্বাধীনতার 50 বছরের প্রাক্কালে দাঁড়িয়ে আমরা বলছি বাংলাদেশের জনগণকে এইভাবে অপমান আর কোনোদিন কেউ করতে পারেনি। বন্ধুরা আমার, একটা দেশের সরকার যখন নাগরিকদের ন্যূনতম অধিকার কেড়ে নেয়, ভোটাধিকার তার মৌলিক ন্যূনতম নাগরিক অধিকার, সেটা যখন কেড়ে নেয় তখন সে নাগরিকের সমস্ত মর্যাদা কেড়ে নেয়। আর যেই দেশে নাগরিকের মর্যাদা থাকে না সেই দেশের সার্বভৌম মর্যাদাও থাকে না। আজকে বাংলাদেশের অবস্থা আমরা দেখতে পাচ্ছি কিভাবে শক্তিধর রাষ্ট্রগুলোর কাছে সমস্ত জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে এই সরকার ক্ষমতায় টিকে আছে। তারা বাংলাদেশের সমস্ত জনগণের স্বার্থ জাতীয় স্বার্থকে ভারত সহ শক্তিধর রাষ্ট্রগুলোর কাছে বিলিয়ে দিয়ে নিজেদের গদি রক্ষা করছে, নিজেদের এই ভোট ডাকাতির নির্বাচনকে তার প্রতি সমর্থন আদায়ের চেষ্টা করছে। বন্ধুরা আমার, এই যে নাগরিকদের অপমান, এই যে সার্বভৌম মর্যাদা বাংলাদেশের লক্ষ শহীদের প্রাণের উপরে রক্তের উপর যে স্বাধীনতা দাঁড়িয়েছে তার প্রতি এত বড় অপমান, এই রকম বিশ্বাসঘাতকতা স্বাধীনতার 50 বছরে এসে আমাদের দেখতে হচ্ছে। এই আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে চেতনার সাথে প্রতিশ্রুতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং যেভাবে তারা আমাদের সমস্ত মর্যাদাকে ভুলুণ্ঠিত করেছে তার জবাব তাদেরকে দিতে হবে। বন্ধুরা আমার, এই ধরনের সরকার ক্ষমতায় থাকলে আমাদের নেতৃবৃন্দ বলেছেন যে কিভাবে জনগণের অধিকার ন্যূনতম জায়গায় চলে আসে, এরা রাষ্ট্রযন্ত্রের সমস্ত শক্তিকে ব্যবহার করেছে। পুলিশ বাহিনী, আমলাতন্ত্র, রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠান, যারা জনগণের ট্যাক্সের পয়সায় বেতন পান তারা জনগণের সেবা করেন নাই, একটা দলের পক্ষ হয়ে ভোট ডাকাতি করেছেন। এইভাবে রাষ্ট্রযন্ত্রের সমস্ত বাহিনীকে ব্যবহার করার মধ্য দিয়ে তারা আমাদের প্রতিষ্ঠানগুলোর মর্যাদাকে ভুলণ্ঠিত করেছে। কেবল তাই নয়, এই সরকার এই বাহিনীগুলোর যাদেরকে দিয়ে কাজে লাগিয়েছে তাদেরকে এখন নানান অন্যায় সুবিধা দেওয়ার লাইসেন্স দিচ্ছে। চুরি, দুর্নীতি, লুটপাট ভয়াবহ একটা চেহারা নিয়েছে
এবং আজকে যারা এই রাষ্ট্রযন্ত্রের অংশের সাথে যুক্ত তারা এক ধরনের ইমিউনিটি কিংবা তাদেরকে ধরাছোঁয়ার বাইরে তারা চলে যাচ্ছে। বন্ধুগণ, এই দায় মুক্তি দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে এমন একটা দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ তৈরি করা হয়েছে যেখান থেকে পরিষ্কারভাবে বলা যায় এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দুর্নীতি আরও ব্যাপক রূপ নেবে। দুর্নীতি ন্যূনতমভাবে কমানোর কোনো গঠনগত ক্ষমতা এই সরকারের নেই। এই ধরনের সরকার ক্ষমতায় থাকলে কি পরিস্থিতি হয়? একদিকে লুটপাট, দুর্নীতি, দেশের মর্যাদা এবং স্বার্থ বিকিয়ে দেওয়া, আর অন্যদিকে এই করোনা কালেও পাটকল বন্ধ, চিনিকল বন্ধ, শ্রমিকরা বেতনের জন্য রাস্তায় অনশন করেন, তার দিকে কোনো তাকানো নেই। চালের দাম বাড়ে, সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ে, ওষুধের দাম আকাশ ছোঁয়া হয়, সরকার কাউকেই ধরে না। সমস্ত সিন্ডিকেট তারা লুটে পুটে নেয়, আর সরকারের মন্ত্রী এমপিদের সমস্ত জায়গায় ভাগ বাটোয়া বিলায়। এইটাই আজকে ভয়াবহ রূপ নিয়েছে। ছাত্রলীগের পার্টি নেতাদের পকেটেও ব্যাংকেও 2000 কোটি টাকা থাকে, পরিষ্কারভাবে বোঝা যায়। বন্ধুরা আমার, এই সরকার ক্ষমতায় থাকলে এই ধরনের সরকার ক্ষমতায় থাকলে গুম, খুন, ক্রসফায়ার, পুলিশি হেফাজতে মৃত্যু, দমন পীড়ন, নির্যাতন, দেশকে একটা পুলিশি রাষ্ট্রে পরিণত করা, এইটা আজকে ভয়াবহ রূপ নিয়েছে। কিভাবে সিলেটে পুলিশি হেফাজতে মৃত্যু, কিভাবে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ক্রসফায়ারে হত্যা, আমরা দেখেছি এই সব। আর সমস্ত ক্ষমতা এই দলের ছত্রছায়া গুন্ডাতন্ত্র এমন রূপ নেয়, সারা দেশে এখন ধর্ষণের মহামারী লেগে গেছে। একদিকে করোনা মহামারী, আরেকদিকে ধর্ষণ নির্যাতনের মহামারী। বন্ধুরা আমার, সবচেয়ে বড় কথা, এই ধরনের সরকার ক্ষমতায় থাকলে দেশের রাজনীতি নাই হয়ে যেতে থাকে। তো আমরা জানি আমাদের তাপস ভাই দুধের মতো পাক পবিত্র, উনি অনেক ভালো এবং আমরা ওনার উপর অনেক সন্তুষ্ট। আমার নাম হচ্ছে পার্বতী হিজড়া, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমি ছোটোবেলা থেকে আওয়ামী লীগ করি এবং পরবর্তীতে যখন আমার রাজনৈতিক আমি সক্রিয় হই পড়ালেখার পরে, তো যুব মহিলা লীগের অপু উকিল হচ্ছে আমার নেত্রী, উনি আমাকে রাজনীতিতে হাতেখড়ি দিয়েছেন এবং আজকের এই প্রোগ্রামে আমি এসেছি যুব মহিলা লীগের হয়ে। আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি আমাদের নীলু আপার আমন্ত্রণে আমরা এসেছি এখানে। আমাদের এবার করোনার মধ্যে আমাদের বর্তমান যে মেয়র আছেন শেখ ফজলে নূর তাপস, উনি আমাদের অনেক সাহায্য করেছেন এবং ওনার পরিবর্তে ওনার মাধ্যমে আমাদের স্থানীয় কাউন্সিলর, চেয়ারম্যান, মেম্বার, মহিলা কাউন্সিলর যারা ছিলেন তারা আমাদের প্রচুর ত্রাণ দিয়েছেন, সামগ্রী দিয়েছেন এবং সব কিছু দিয়ে ওনারা আমাদের নিয়ে ভাবছেন এবং আমাদের নিয়ে কাজ করতে চাচ্ছেন। তো এর জন্য আমরাও ব্যারিস্টার শেখ নজরুল তাপস ভাইয়ের সাথে আমরাও আছি।